This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসপাতালের সামনেই বস্তা বোঝাই হচ্ছে মেডিকেল বর্জ্য। মাটি থেকে সিরিঞ্জ ভায়াল তুলে একজন প্লাস্টিকের বস্তায় ভরছেন। জিজ্ঞাসা করায় কোনো সদুত্তর না দিয়ে কার্যত দৌড়ে পালাচ্ছেন। দ্রুত বস্তা টোটোয় চাপিয়ে এলাকা ছাড়া হচ্ছেন দুজন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সামনের এই ছবি নিঃসন্দেহে শিউরে ওঠার মতো। খোঁজ নিতেই জানা গেল এই হাসপাতাল থেকে মেডিকেল বর্জ্য পাচার চক্র অনেকদিন ধরেই সক্রিয়। এখন পুরোটা প্যাকেট করে আগে থেকে সিলড হয়ে ওখানে যাচ্ছে। এখন ওই ঘটনাগুলো মনে হয় আর ভবিষ্যতে ঘটবে বলে মনে হয়, তাই আমি দেখে নিচ্ছি। সালাইনের বোতলও নষ্ট না করেই ফেলে দেওয়া হচ্ছে ভ্যাটে, আর সেখানেই নজরদারির অভাবকে কাজে লাগিয়ে সক্রিয় পাচার চক্র। আরজিকর কাণ্ডের জেরে মেডিকেল ওয়েস্টের কালোবাজারি সম্পর্কে এখন আমরা অনেকেই ওয়াকিবল। আমাদের অজান্তেই এইসব ব্যবহৃত জিনিস ফের সিল প্যাকেটে ঘুরে আসতে পারে যে কোনো হাসপাতালে, যা থেকে রোগ নিরাময় করতে আসা মানুষ উল্টে মারণ রোগের শিকার হতে পারেন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ছবি সেই আশঙ্কাটাই আরো বাড়িয়ে দিল। ব্যুরো রিপোর্ট, টিভি নাইন বাংলা। আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, ছট পুজো উপলক্ষে দুজোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত। কলকাতা থেকে লুধিয়ানা, মৌ জংশন, গোরক্ষপুরে স্পেশাল ট্রেন, যাত্রী ভিড় সামালে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলে। এ যেন গুপি বাঘার স্বপ্ন পূরণের থালা, এক থালা মিষ্টি, কোনোটা কাঁসার কোনোটা কাঁচের, মিষ্টি নোনতা আর বেকারির নানান সম্ভার রাখা আছে ভাই ফোটার থালায়। ভাইফোঁটায় ভাইদের জন্য স্পেশাল আয়োজন শহরের এক নামি মিষ্টির দোকানে। কাঁসার থালায় আছে সাত রকমের মিষ্টি, সঙ্গে রাখা চন্দন আর ধানের কাঁসার বাটি। মিষ্টির মধ্যে সন্দেশ, পান্তুয়া, নলেনগড়ের সন্দেশ, জলভরা, খাজা গজা কি নেই, চাইলে নরম তুলতুলে চিজ কেক, ব্রেড চিজ রোল, পনির প্যাটিস, পনির সসেজ রোল দেওয়াই যায়। যারা একটু সাবেকি সাজানো থালা ভাইকে দিতে চাইছেন, তারা অনায়াসেই পদ্ম নিমকি, ফুলকপির সিঙ্গাড়া, চিত্রকূট দিয়ে থালা সাজাতে পারেন। সেই সঙ্গে ভাইকে উপহার দেওয়ার জন্য মিক্সড ড্রাই ফ্রুটসও মিলছে এই দোকানে। বোনরা অনেক জেনারেশন ধরে আছে, মানে আমার ঠাকুমা তার ভাইয়ের জন্য দিচ্ছে, ভাই ফোটার জন্য রেডি হচ্ছে, আমার মাও রেডি হচ্ছে সেকেন্ড জেনারেশন, আমি রেডি হচ্ছি, আবার আমার মেয়েও রেডি হচ্ছে। তো এই জন্য চারটে জেনারেশন কথা মাথায় রেখে করেছি। সাবেকি মিষ্টি যেরকম খাজা, ভাইফোঁটা লেখা সন্দেশ বা চিত্রকূট, ক্ষীরমোহন, মাতৃভোগ, এগুলো তো আছেই, তার সাথে এখনকার নিউ জেনারেশনের জন্য চিজ কেক, ট্রেস লেচেস, তিরামিসু, গুড়ের সুফলে এগুলো তৈরি হচ্ছে, চকলেট মুজ। তো আমরা মোটামুটি ভাইফোঁটার সব রকম জেনারেশনের জন্য রেডি। ভাইফোঁটায় তো ভাইফোঁটার ছাপ দেওয়া সন্দেশের সবচেয়ে বেশি চাহিদা থাকে, তার সাথে খাজা গজা এগুলো ভাইফোঁটার জন্যই স্পেশালি হয়। খাজা কিন্তু সারা বছর পাওয়া যায় না, শুধু ভাইফোঁটার দিন অবধি পাওয়া যায়। আর তার সাথে আমাদের যে ভাইফোঁটা স্পেশাল থালা করেছি, মানে একদম মেলামানের থালা বা কাঁসার থালা, আপনি রেডি টু টেক অ্যাওয়ে আর কি, মানে কেউ এসে চয়েস করে নিজের ইচ্ছা মতন থালা সময় সময় নিয়ে চলে যেতে পারে, এই ভিড় ঠেলতে হবে না তাকে, ভিড়টা অনেক কম পাবে। ভাই দুজ কে লিয়ে তো ভাই লোক কুছ মিঠা তো পছন্দ করতেই হ্যাঁ, প্লাস কুছ নমকিন মিল যায় তো ইভেন বেটার। তো ইয়াহ পে সব মিল জাতা হ্যায়, গুড কোয়ালিটি অলসো অ্যান্ড অচ্ছে রেঞ্জ মে অলসো।